কেকের মৃত্যু নিয়ে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মঙ্গলবার কলকাতা নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস মহাবিদ্যালয় কলেজের গানের অনুষ্ঠান করতে এসেছিলেন কেকে ওরফে কৃষ্ণকুমার কুন্নাত, সেখানেই অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তার। এ নিয়েই শোকাস্তব্ধ পুরো নেট দুনিয়া। নেটিজেনদের অনেকেরই দাবি, অডিটোরিয়ামে অতিরিক্ত মানুষের সমাবেশ এবং অগ্নি নির্বাপক সেচন করার ফলে চরম অস্বস্তির শিকার হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাত। তিনি বারংবার বলেছেন স্পটলাইট কমানোর জন্য এবং এয়ার কন্ডিশনার চালানোর জন্য, কিন্তু জানা যায় সেখানকার এয়ার কন্ডিশনারের কোনো কাজ করছিল না। দেবাংশু ভট্টাচার্য কিছুক্ষণ আগেই ফেসবুক পেজে পোস্ট করেন, গ্র্যান্ডের মতো একটি হোটেলে চিকিৎসা ব্যবস্থা নেই। কেকের টিমেদের লোকেদের বুদ্ধি নিয়েও কথা বলেন, তাদের দোষারোপ করেন, কিন্তু নজরুল মঞ্চে ব্যবস্থাপনায় যারা ছিলেন তাদের অসচেতনতার কথা পুরোপুরিভাবেই এড়িয়ে যান। ইতিমধ্যে কেকের পরিবারের লোকেরা কলকাতায় এসে পৌঁছেছেন, তারপরে কেকের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয় SSKM হাসপাতালে এবং তারপরই দেহ নিয়ে রাখা হয় রবীন্দ্র সদনে, সেখানেই তাকে সম্মান জানানো হয়। জানা গিয়েছে তদন্তকারীরা এই পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।